এই দায়িত্বে এলেন, কিভাবে চালাবেন, কি করবেন? দেখুন, আমাদের এবারে যে বোর্ড হয়েছে, আমাদের বহু মা আছেন এবং যারা এসছেন তারা অত্যধিক যোগ্যতা সম্পন্ন লোক। বিশেষ করে ভাইস চেয়ারম্যান আছেন আমাদের, হবে ওথ টেকিং হবে এক মাস পরে। আমাদের সুপ্রকাশ দা আছেন, তিনি আমাদের পথ চলার পথে যে কোনো সময় যে কোনো মূল্যে তিনি সময় দেবেন, হয়তো তার অনেক কাজ থাকবে। আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব যোগ্য নেতা, তিনি চালাবেন, আমরা আছি সঙ্গে, আমি চালাবো। কিন্তু চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করলেও 21 জন কাউন্সিলরকে নিয়ে, 21 জন তার মধ্যে 6 জন আমাদের মা আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সবাই একসাথে চলার চেষ্টা করব এবং আপ্রাণ চেষ্টা করব কারুর মনে কোনো কষ্ট দিয়ে। বিশেষ করে বড় কাউন্সিলর, বড় মেম্বার যারা আছেন তাদেরকে আমি আপ্রাণ চেষ্টা করব নিজের মতো করে নিয়ে চলার জন্য। এটা আমার অঙ্গীকার, এটা আমার আজকে আপনাদের সামনে আমি অঙ্গীকার করলাম, কোনো সময় কোনো দ্বন্দ্ব কোনো রকম কোনো কিছু হতে দিব না। তো সেক্ষেত্রে কাঁথি পৌরসভার কোন কোন কাজের ক্ষেত্রে আপনারা প্রায়োরিটি দেবেন? দেখুন, কাঁথির প্রথম হচ্ছে যেটা হচ্ছে যানজট সমস্যা, এবং সর্বোপরি আছে আমাদের কনজারভেন্সি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এ দুটো কাজ আমাদের আগে করতে হবে। তারপরে ড্রেনের কাজ আমাদের করতে হবে, এই ড্রেনগুলো জল নিকাশি যাতে আমরা পরিষ্কার করতে পারি। তিনটে কাজ মানুষের কাছে আমাদের, চারটে জিনিস আছে, এক হচ্ছে ড্রেন, দুই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, তিন হচ্ছে পানীয় জল, চার হচ্ছে যানজট। এই চারটা সমস্যা যদি আমরা করতে পারি, আমরা আপ্রাণ চেষ্টা করব, একেবারে প্রাণপণ চেষ্টা করবো, সবাই মিলে চেষ্টা করব। আমরা আগে আগে আমাদের যারা জননী এসেছেন, আমাদের মায়েরা এসেছেন আজকে, তাদেরকেও আমরা একটা পথে নামাবো। কেন পথে নামাবো? তারা প্রথম প্রথম রিকোয়েস্ট করবে, সবাইকে আবেদন করবে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আমরা মুক্ত কাঁথি করতে চাই, মানুষ যেন বাতাস ভালোভাবে পায়, শ্বাস পায় ভালোভাবে। আবার আমরা নতুন গাছ লাগানো আজ থেকে শুরু করব, এবং সেই গাছ বড় হবে এবং সেই গাছের ফল কাঁথির মানুষ বিকশিত হবে। দাদা, একটা প্রশ্ন, অনেকেই বলছে যে অধিকারী গেল গিরি এলো কাঁথি, কোথায় অধিকারী গেল গিরি এলো কোথায়? এই যে সুপ্রকাশ গিরি প্রথমবার পুরো ভোটের নেমে ভাইস চেয়ারম্যান, প্রত্যেকেই প্রথমবার দাঁড়াতে হয়েছে, কেউ তো সেকেন্ড টাইম দাঁড়ায়নি, প্রত্যেকেই প্রথমবার দাঁড়িয়ে। স্যার, অধিকারী গড় অধিকারীরা গেল না, অধিকারীদের 4 জন জনপ্রতিনিধি ছিল, 2 জন এমপি, 1 জন মন্ত্রী, 1 জন চেয়ারম্যান। তো অখিলগিরি 40 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তিনি 1 বছর আগে মন্ত্রিত্ব পেয়েছেন, তার ছেলে হিসাবে আমি প্রথম কাউন্সিলর হয়েছি। এখানে অধিকারী গিরির কোনো লড়াই নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দল করি, এখানে কোনো পরিবারতন্ত্র বলে কিছু। অধিকারী অধিকারী বলে কিছু নেই, কাঁথির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন দীর্ঘ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রতিষ্ঠিত হওয়ার পরে 2000 সাল থেকেই কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়া ফুলের প্রতীকের প্রার্থীরা জয়লাভ করতেন, তারা নিজেদের নামে স্ট্যাম্প প্যাড বানিয়ে ফেলেছিলেন যে অধিকারী গড়। কাঁথির মানুষ আবার প্রমাণ করলেন যে কোনো অধিকারীর সঙ্গে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 20 বছর ধরে কাঁথির মানুষ আছে, ছিল, এবারেও থেকেছে এবং আগামী দিনেও থাকবে। তাই কাঁথির গড় তৃণমূল কংগ্রেসের গড়, কোনো অধিকারীর গড় নয়। এখন তো আমরা দেখছি যে এখন এই সিআরপিএফ যারা সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি পাচ্ছে, আমরা বহুবার এটা প্রতিবাদ জানিয়েছি, আমরা বহুবার এই অভিযোগ পেয়েছি যে আজকে সেন্ট্রাল বাহিনীকে আটকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা জানি যে দেশের জওয়ানরা যে কাজে ব্যবহৃত হওয়া উচিত তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা কুর্নিশ জানাই যে তারা আজকে দেশকে রক্ষা করছে। কিন্তু আবার কখনো দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় শাসক দল এই কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দেওয়ার নাম করে প্রহসন করছে, নির্বাচনের সময় তাদেরকে কাজে লাগিয়ে মানুষকে ভয়ভীতির পরিবেশ তৈরি করেছেন, এবং নির্বাচনের পরবর্তী একটা কাউন্সিলর মাপের নেতা যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যার সাহস থাকে না,
তাকে সেন্ট্রাল ফোর্স দিতে হচ্ছে। তাহলে বিজেপি ভারতীয় জনতা পার্টি কোন জায়গায় নেমে গেছে, তাদের নেতাকে একটা বাড়ি থেকে যিনি বেরোন না তাকে জেড ক্যাটাগরির স্বীকৃতি। তাই এই ভিন্ন মানসিকতা থেকে সরে আসা দরকার। মানে মানুষের মনে থাকতে হবে, সিকিউরিটি নিয়ে ঘুরলে কোনো লাভ। একজন কাউন্সিলরকে ফুল হতে হলো এবং সিকিউরিটি নিয়ে প্রশ্ন, কোন কোন উন্নয়নের উপরে জোর দিবেন? আর এই যে অবৈধ নির্মাণ বা যে সমস্ত যানজট, এটার জন্য আপনারা কী পথে হাঁটবেন? দেখুন, আজকে একটা নতুন বোর্ড শপথ গ্রহণ নিল। নিশ্চিতভাবে আমাদের দলীয় 17 জন কাউন্সিলর আছে, যারা এখানে মা মাটি মানুষের সরকারের আমরা কাউন্সিলর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মানুষের ভোট নিয়ে আমরা জয়লাভ করে আমরা আজকে নতুনভাবে শপথ নিয়ে আমরা বদ্ধপরিকর যে কাঁথিকে একটি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন আমাদের দিতে হবে। আমরা নির্বাচনের আগে থেকেই আমাদের এজেন্ডার মধ্যে ছিল যে আমরা কাঁথিকে একটি স্বচ্ছ প্রশাসন দেব, কারণ আমরা মনে করি যে দীর্ঘ 30-34 বছর ধরে একটি শক্তি এই কাঁথিকে সামনে রেখে খালি নিজেদের উন্নয়ন করেছে, কাঁথিকে অবহেলিত করেছে। সেই অবহেলার জায়গা থেকে কাঁথিকে ফিরিয়ে দিতে হবে, এটা আমাদের কাছে একটা নতুন চ্যালেঞ্জ। আমরা 17 জন বা বিরোধী রাজনৈতিক দলের যারা জয়লাভ করেছেন তারা যদি সেই কাজে সহযোগিতা করেন তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো যে কাঁথির সার্বিক উন্নয়ন আমাদেরকে প্রাধান্য দিতে হবে। সেই সার্বিক উন্নয়ন করতে গিয়ে যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, প্রধান যে কথাগুলো আছে তার মধ্যে যে কাঁথিতে আমরা প্রথমেই বলেছি যে 4টি LED লাইট ছাড়া এই 34 বছরে 30 বছরে কিছু হয়নি। আমাদের দল সরকারে ক্ষমতায় থাকার ফলেও তাদেরকে অন্য পথে পরিচালিত করা হয়েছে, একটা শক্তি পরিচালিত করতে গিয়ে, একটা পরিবার পরিচালিত করতে গিয়ে সার্বিক উন্নয়ন থেকে কাঁথির মানুষ বঞ্চিত হয়েছে। যানজট সমস্যা থেকে শুরু করে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল বৃষ্টি হলেই কোমর অবধি জল দাঁড়িয়ে যায়, সেটা দীর্ঘদিনের সমস্যা, সেটাকে আমাদের সমস্যা সমাধান করতে হবে। এবং বহু জায়গায় আমরা যখন অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড ছিলাম, বহু জায়গায় যখন আমরা জনসংযোগ করেছি, মানুষের পানীয় জলকে কেন্দ্র করে মানুষের বিরাট অভিযোগ আছে। কারণ কাঁথির মতো একটি ঐতিহ্যবাহী শহর, সেখানে মায়েরা 1-1.5 কিলোমিটার দূরে গিয়ে পানীয় জল আনবে, এটা সমীচীন নয়। বহু টাকা বহু অর্থই কাঁথি পৌরসভায় এসছে, তো সেখানে কাজ দেওয়া হয়নি। আমরা মনে করি যে পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান করতে হবে। এছাড়াও বিভিন্ন রকমভাবে আমরা বলেছি যে পাড়ায় পাড়ায় খেলার মাঠ, পাড়ায় পাড়ায় পার্ক, বিভিন্ন রকমভাবে কাঁথি শহরে যদি একটা বৃদ্ধাশ্রম করা যায়, একটা কাঁথি শহরকে কেন্দ্র করে শিক্ষা দীক্ষার কাঁথি শহর, সেই শহরে যাতে একটা বড় মাপের কোনো কলেজ করা যায়, একটা মেডিকেল কলেজ আজকে আমাদের জেলা থেকে কাঁথি থেকে অন্য জায়গায় চলে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে যদি কাঁথিতে কোনো মহিলা কলেজ নার্সিং কলেজ করা যায়, এগুলো আমাদের কাছে বিভিন্ন পরিকল্পনা আছে। আমরা বোর্ড বসে কাউন্সিলররা বসে রাজ্য সরকারের কাছে আবেদন জানাবো। যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 59টা প্রকল্প এখন বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেটাকে যেমন আমরা প্রাধান্য দিয়ে কাজ করব মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, ঠিক তেমনইভাবে এই 5 বছরের যে দায়িত্বভার কাঁথির মানুষ আমাদের কাঁধে তুলে দিয়েছেন, সেই 5 বছরে কাঁথির আমূল পরিবর্তন আমরা নিশ্চিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সেটা করার চেষ্টা করব। কোনো শুভেচ্ছা জানানো হয়েছে? না, এখনো পর্যন্ত তারাও আমাকে ফোন করেনি, আমিও কোনো ফোন করিনি। পুরসভা চালানোর ক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া, তাদের কাছ থেকে ভালো কিছু পুরসভা চালানোর ক্ষেত্রে কোনো কিছু পরামর্শ নেওয়া, সেরকম কিছু কাউন্সিলর? 21 জন কাউন্সিলরের সিদ্ধান্ত, সেকেন্ড হচ্ছে গিয়ে পরীক্ষায় অনেকে বসে, কখনো কখনো একটা সাধারণ লোক সে কিন্তু ফার্স্ট হয়ে যায়, বুঝতে পেরেছেন? সে কিন্তু মানে কি বলবো, কনভোকেশন হয়, জানেন কনভোকেশন, তাদের ডিগ্রি দেয়। অতএব আমরা সেভাবে করতে পারলে আপনারা ডিগ্রি পাবো, আমরা সবাই মিলে হতাশাগ্রস্ত হওয়ার কোনো কাজ কারণ নেই। ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পরে দেশ চলেনি অন্য, আবার ভালো করে চলছে, আবার চলছে, এবারে কে কতটা পারছে সেটা দেখা হচ্ছে। স্যার, এটা নিয়ে কবার জিতলেন আর কি? 7 বার সাহেব নিশ্চয় জানিয়েছেন ভোট চেকিং এর জন্য সমস্ত কাউন্সিলরকে, তারা তাদের দল থেকে কি সিদ্ধান্ত নিয়েছে, সরকারি প্রক্রিয়া। এক দশক বাদে কাঁথি পুরসভাতে 4 জন বিরোধী দলের কাউন্সিলর,
সেই কাউন্সিলরদের ওয়ার্ডে উন্নয়নের ক্ষেত্রে পৌরসভা কিভাবে পদক্ষেপ করবে? দেখুন, বিরোধী কিনা জানি না, চারজন, আমরা তিনজন জানি, আরেকজন তো আমাদের সঙ্গেই ছিলেন, তিনি আমাদের সঙ্গে থাকলে আমাদের কোনো আপত্তি নেই, তবে দল সিদ্ধান্ত নেবে, দলের সিদ্ধান্ত অনুযায়ী যা হবে সেখানে। উন্নয়নের কাজে কোনো বাধা হবে বলে আমার মনে হয় না। মুখ্যমন্ত্রী সবার জন্য অনুমতি দিয়েছেন, এসডিও সাহেব বলেছেন, আপনারা তো নিশ্চয়ই শুনেছেন আমাদের রোড ট্রেকিং এর জন্য। কাঁথিতে একটা বড় সমস্যা এই মুহূর্তে, অনেক জায়গাতে জলা জমি ভরাট করে বাস্তুতে পরিণত করা হবে, সেগুলো সময়ভাবে আমরা বিএলআরও সাহেবকে দেবেও এবং বিএলআরও সাহেব তিনি তদন্ত করবে এবং আলোচনার মাধ্যমে এগুলো সব মিটে যাবে আমি বলছি। আপনি দীর্ঘদিনের পুরনো কাউন্সিলর, বিগত বোর্ডে যারা ছিলেন তারা যদিও তৃণমূলে ছিলেন, আবার তৃণমূলের বোর্ড আসলো, কোনো কিছু উন্নয়নের ক্ষেত্রে আপনার কি কোনো সমস্যা বা কিছু বক্তব্য? কোনো সমস্যা এ পর্যন্ত হয়নি, আমরা সমস্যা সবাইকে নিয়ে চলেছি, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডে ছিলেন তাদেরকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমরা কাজ করেছি, যথাসাধ্য কাজ করেছি। এবার আমাদের যে কাজগুলো বন্ধ হয়ে আছে সেগুলো সবাই মিলে আমরা যৌথ ইঞ্জিনিয়ারদের সাথে বসবো, আগে নতুন করে কিভাবে কাজ করা যায়, ভালোভাবে কাজ করা যায় সেগুলো আমরা আপনার চেষ্টা করবো। অনেক টেন্ডার হয়ে আছে, এখনও কাজে নামেনি, আমাদের আছেন, আমাদের সুপ্রকাশবাবু ভাইস চেয়ারম্যান হবেন, আগাম জানাচ্ছি আপনাকে, আগাম বলছি, তিনি আছেন, সবাইকে নিয়ে চলার যে আমাদের যে অঙ্গীকার এটা আমাদের থাকবে। আর কারো কিছু এখানে কেউ বেরোবে কাউন্সিল? হ্যালো, যে পুরো প্রসেস ফলো হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল, যেটা কমিউনিকেট করা হয়েছে ওটা মেনে আমরা করব। প্রপোজার একটা প্রস্তাবক লাগবে, একটা সেকেন্ডার লাগবে। সেকেন্ডার মানে সমর্থক। সো সমর্থক প্রপোজার প্রস্তাবক প্রেসিডেন্ট সবজন আফটার 21 জন মধ্যেই থাকবে, বাইরের কেউ প্রস্তাব, মানে কাউন্সিলর যে 21 জনের বডি আছে ওখান থেকেই আমরা প্রস্তাবক নেব, স্যার নেব, সমর্থক নেব, সব ওখান থেকেই হবে। কাউন্সিলাররা যখন শপথ বাক্য পাঠ করবে তখন কিন্তু আপনারা থাকবেন, শপথ নেওয়ার পরে কাউন্সিলাররা যখন আবার একত্রিত হবে তখন কিন্তু আপনারা থাকবেন না। আবার চেয়ারম্যান যখন, তখন ভোটাভুটির প্রশ্ন এসে যায়, আবার চেয়ার যদিও হবে না তবুও আপনাদের বলছি, আবার যখন চেয়ারম্যান শপথ নেবে তখন কিন্তু আপনারা আবার আসবেন। কিন্তু ঠিক বলেছি।